আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো এসকেটিস বিডির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের এমএস ওয়ার্ড 2016 55 নম্বর পর্বে আজকে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে, তোমরা এখানে রেফারেন্স ট্যাবের তোমরা এইখানে একটি অপশন দেখতে পাবে ইনসার্ট ফুট নোট, এবং এই সাইডে আরও যে অপশনগুলো দেখতে পাবে ইনসার্ট ইন নোট, নেক্সট ফুট নোট, তারপরে এখানে শো নোটস। এই যে এক কথায় যে ফুট নোটের গ্রুপে যে অপশনগুলি আছে এগুলো নিয়ে আমি কথা বলার চেষ্টা করব। তো গত 14 নম্বর পর্বে আমি কিন্তু এখানে অ্যাড টেক্সট এবং আপগ্রেড টেবিল এই দুইটা অপশন নিয়ে কথা বলেছি। তো ভিডিওর যে থাম্বনেল সেটা আমি স্ক্রিনে দেবো, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওগুলি যারা দেখোনি, ভিডিওগুলো আমার আইজন কিংবা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা বিগিনার আছো এবং যারা অলরেডি অনেকদিন ধরে এমএস ওয়ার্ড ইউজ করছো, উভয়ের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এইখান থেকে ফার্স্টে আমি আমার এমএস ওয়ার্ডটি আমি ওপেন করে নেব। তো এমএস ওয়ার্ডটি ওপেন করার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে হোম অপশনে থাকবে, অর্থাৎ হোম ট্যাবে থাকবে। তো এই যে উপরে তোমরা ট্যাবের যে অপশনগুলি দেখতে পাচ্ছ, এখানে প্রথমে আছে হোম, এরপরে ইনসার্ট, ডিজাইন, লেআউট, এরপরে যে ট্যাবটি তোমরা পাবে সেটি হচ্ছে রেফারেন্স। তো সিম্পলি এখানে তোমরা চলে আসবে। তো এইখানে আসার পরে তোমরা এবার এইখানে একটি গ্রুপ দেখতে পাবে, গ্রুপটির নাম হচ্ছে ফুট নোট। তো এই গ্রুপে তোমরা মোট চারটা অপশন দেখতে পাবে, একটি হচ্ছে ইনসার্ট ফুট নোট, তারপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে ইনসার্ট ইন নোট, এরপরে আছে নেক্সট ফুট নোট। এই নেক্সট ফুট নোটের এখানে কিন্তু আবার চারটা অপশন আছে, এগুলো নিয়েও কিন্তু কথা বলবো। এবং তোমরা এখানে একটি ইনভিজিবল অবস্থায় একটা অপশন দেখতে পাবে, সেটি হচ্ছে শো নোটস। তো যখনই আমরা নোটস নিয়ে কাজ করব তখন কিন্তু এটি ভিজিবল অবস্থায় আসবে, তো তখন আমি এই অপশনটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই আমি যে ফুট নোটটি দেব, আর ফুট নোট ইন নোট যেগুলো দেবো এগুলোর জন্য কিন্তু আমার কিন্তু ডকুমেন্টস, এরকম ব্ল্যাঙ্ক ডকুমেন্টস থাকলে কিন্তু চলবে না। আমার এখানে কিন্তু এমন একটি ডকুমেন্টস লাগবে বা এমন একখান পেজ লাগবে যেখানে অনেকগুলি লেখা আছে। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমার এখানে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমার এখানে কুইক পার্টসে কিন্তু আমি আমার টাইপ করা কিছু লেখা কিন্তু আমি এখানে সেভ করে রেখেছি। তো এই ভিডিওটি তোমরা যারা আমার পর্বগুলি প্রতিনিয়ত দেখো তারা কিন্তু জানো এই বিষয়টি সম্পর্কে, আর যারা জানো না তারা কিন্তু আমার চ্যানেলে ঘাটাঘাটি করলে এখানে তোমরা কিভাবে লেখা সেভ করে রাখবে সে ভিডিওটি দেওয়া আছে, সেখানে দেখতে আমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো জাস্ট আমি এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছ আমার এখানে যে লেখাটি সেটা কিন্তু এখানে চলে এসেছে, এবং এখানে যে গ্যাপটি আছে আমি গ্যাপটি জাস্ট আমি এখান থেকে গ্যাপটি মুছে দিলাম। তারপর এই যে তোমরা লেখাটি দেখতে পাচ্ছ, জাস্ট এই লেখাটি আমি একটু কপি করে নেব। কপি করার পরে আমি জাস্ট লেখাটি একটু এক্সট্রা ইনক্রিজ করে নেব। তো এর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলি আছে আমি এগুলো ক্রস করে দিচ্ছি। তো তোমরা তোমাদের ডকুমেন্টসে কিন্তু এই কাজটি খুব সুন্দরভাবে করতে পারবে। তোমরা অনেক ক্ষেত্রে তোমাদের যে পাঠ্যপুস্তক বইগুলি আছে ওই বইগুলিতে তোমরা খেয়াল করবে, তোমাদের এখানে নিচের দিকে ছোট করে একটি দাগ দেওয়া থাকে এবং তার নিচে আরও কিছু লেখা থাকে, তো ওইগুলোই হচ্ছে ফুট নোট, এবং লাস্টে যেগুলো দেওয়া থাকে সেগুলোকে বলে ইন্ড নোট। তো এক্ষেত্রে তোমরা এখানে যে লেখাগুলি দেখতে পাচ্ছ আমি একটু বড় করে নিচ্ছি। তো এখানে তোমরা একটি সাল দেখতে পাবে 1976। তো আমি যদি এখানে মাউসের কার্সরটি রাখি, রাখার পরে যদি আমি এখানে রেফারেন্স ট্যাবে চলে যাই, তো রেফারেন্স ট্যাবে যাওয়ার পর আমি যদি এখানে ইনসার্ট ফুট নোট এখানে আমি ক্লিক করি, তাহলে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক লেখা চলে এসেছে এবং এখানে একটি দাগ চলে এসেছে, তোমরা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ। এবং এখানে ইচ্ছা করলেই কিন্তু তোমরা যে কোনো একটি নোট দিতে পারবে। তো যেমন দেখো আমি কিন্তু এই যে এখানে কিন্তু আমি 1976 এখানে কিন্তু আমি কার্সরটি রেখেছিলাম। তো তোমরা এখানে খেয়াল করলে দেখতে পাবে এখানেও কিন্তু একটি ওয়ান লেখা আছে, অর্থাৎ এইখানে যে নাম্বারটি লেখা থাকবে সেম নাম্বার কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো তোমরা এই নাম্বারটি দেখে বুঝতে পারবে যে এখানে যে নোটটি দেওয়া আছে এই নোটটি হচ্ছে এখানে যে আমি 1976 কে ইন্ডিকেট করেছি
এটা সম্পর্কে কিন্তু এখানে তোমরা নোট দিতে পারবে। তো মনে করো এই 1976 এখানে মনে করো কোনো একটি ঘটনা ঘটেছে যেটা এখানে খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, সেটা তোমরা নোট আকারে এখানে বিস্তারিত তোমরা লিখতে চাচ্ছ। তো আমি এখানে জাস্ট এলো পাতারে আমি টাইপ করছি, তো তোমরা এটি এইভাবে তোমরা নোট দিতে পারবে, এবার তোমরা নোট দিতে পারবে। তো আমি আর একটি সিলেক্ট করবো, তোমরা এখানে 1972 বলে আর একটি অপশন দেখতে পাবে। তো আমি এখানে জাস্ট কার্সরটি রাখবো, তোমরা যেই যেখানে নোট দিবে তার শেষে কার্সরটি রাখবে, রাখার পরে তোমরা জাস্ট আবার ইনসার্ট নোটে ক্লিক করবে। এবার তোমরা এখানে দেখতে পাবে 2 নাম্বার চলে এসেছে, 2 নাম্বার চলে এসেছে, এবং আমি সেম প্রসেসে এখানে আমি এলো পাতারে টাইপ করে আমি তোমাদের জাস্ট ভিডিওটি বোঝানোর জন্য এখানে একটি নোট দিলাম। তোমরা তোমাদের যে এসেন্সিয়াল নোট সেটা তোমরা এখানে ইউজ করবে, এবং তোমরা এখন দেখবে যে এখানে কিন্তু 2 নাম্বার দিয়ে কিন্তু এটি ইন্ডিকেট করে দিয়েছে। এবং আমি যখনই এখানে মাউসের কার্সরটি রাখবো তখন এই যে আমার কার্সরের উপরে দেখতে পাচ্ছ নোটের একটি হালকা চিত্র কিন্তু চলে এসেছে। তো এইভাবে তোমরা এই নোটগুলি দেখতে পাবে। তো এবার আমি আর একটা জায়গায় সিলেক্ট করব, তোমরা এখানে দেখতে পাচ্ছ প্ল্যানেটা, এই যে প্ল্যানেটা বলে দশমটি আছে এখানে আমি এখানে রাখছি। রাখার পরে এবার আমি দেখাবো এই যে ইন নোটস, ইনসার্ট এন্ড নোট। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ ইন নোট আমার পৃষ্ঠার শেষে কিন্তু আর একটি নোট আমি এখানে পেয়ে যাচ্ছি। ইন নোটের ক্ষেত্রে তোমরা এখানে খেয়াল করবে আমি এখানে তো এই যে এখানে দেখতে পাচ্ছ প্ল্যানেটটা, এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছ ইটালিক অক্ষরে কিন্তু আমি এখানে এক লিখা পেয়ে যাচ্ছি। এবং এখানে তোমরা দেখতে পাবে যে এখানেও কিন্তু এক লিখা চলে এসেছে। তো এটা তোমাদের লাইনে যে ইন্ড, এক কথা এখানে ইন্ড নোট বলতে তোমাদের এখানে আমার মার্জিনের নিচে দেখাচ্ছে, কিন্তু এখানে তোমাদের যে পেজের একদম নিচে সেটা কিন্তু দেখাবে, লাইনের শেষে দেখাবে। তো আমি সেম প্রসেস এখানে একটি নোট আমি দিয়ে দিচ্ছি, তো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। একই সেম প্রসেস তোমরা যেখানে সিলেক্ট করবে সেই সম্পর্কে তোমরা নোট এখানে দিতে পারবে। তো এবার তোমরা এখানে দেখতে পাবে নেক্সট ফুট নোট। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ প্রিভিয়াস ফুট নোটটা যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ আমার কার্সরটা কিন্তু এখানে চলে এসেছে। তো এরপরে আমি এখানে ক্লিক করব, আমি যদি এখানে আবার ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ প্রিভিয়াস ফুটনোট, আবার যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ প্রিভিয়াস মানে একটা একটা করে আগে দেখাবে, আমি যেখানে যেখানে ফুটপাথ দিয়েছিলাম সেখানে সেখানে এটা চলে এসেছে। তো ফার্স্টে কিন্তু আমি এটা দিয়েছিলাম, এবার যদি তোমরা এখান থেকে নেক্সট করো দেখতে পাচ্ছ এখানে যদি আমি বারবার নেক্সট করি ফুটনোট দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমার এটা কিন্তু এখান থেকে এখানে চলে এসেছে। তোমাদের যদি আরও ইউজ করো তাহলে একটা একটা তোমরা এভাবে খুঁজে বের করতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাবে নেক্সট ইন নোট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি কিন্তু এখানে একটা ইন নোট দিয়েছিলাম, সেটা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্ল্যানেটাতে। তো এটা এখানে কিন্তু কার্সরটি চলে এসেছে। তো তোমাদের যদি আরও একাধিক থাকে সেক্ষেত্রে সেখানে সেখানে তোমরা এই নেক্সট ইন নোট এটাতে ক্লিক করলে কিন্তু চলে যাবে। তো আবার যদি আমি এখানে এখানে দেখতে পাচ্ছ প্রিভিয়াস ইন নোট, তো আমার এটার আগে যদি আর কোনো ইন নোট থাকে তাহলে কিন্তু সেখানে চলে যাবে। তো যেহেতু আমার নেওয়া নাই সেহেতু কিন্তু আমার কার্সরটা এখানে আছে, কোথাও যায়নি। তো এবার তোমরা দেখতে পাবে শো নোটস, এখানে যদি ক্লিক করো তাহলে এরকম একটি বক্স তোমাদের সামনে আসবে। তো এখানে যদি আমি দেখি এখানে প্রথম লেখা আছে ভিউ ফুট নোট এরিয়া, ভিউ ইন নোট এরিয়া। তো তোমরা যদি মনে করো তোমরা শুধু ফুট নোট দেখবে তো সেক্ষেত্রে তুমি এটি সিলেক্ট করবে, করার পরে তোমরা ওকে করলে দেখতে পাচ্ছ আমার এখানে চলে আসছে। আবার যখন আমি শো নোটসে ক্লিক করবো আবার এরকম একটি অপশন চলে আসছে। তো এবার যদি তোমরা মনে করো যে তোমরা ইন নোটগুলি দেখবে তো সেক্ষেত্রে তোমরা এই নিচেরটা সিলেক্ট করবে, করার পরে এখানে ওকে করলে দেখতে পাচ্ছ আমার এখানে কার্সরটি চলে আসছে। তো তোমরা এইভাবে খুব সহজে এই নোট নিয়ে কাজ করতে পারবে। তো আশা করি এখানে যে অপশনগুলি আছে এই অপশনগুলি খুবই সহজ, তোমরা খুব সহজে এগুলো তোমাদের ডকুমেন্টসের ভেতর ইউজ করতে পারবে। তো আশা করি তোমরা বিষয়গুলি বুঝতে পেরেছ, আর যদি বুঝতেও কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।